তো সাপোজ মনে করেন আপনি আপনার যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে অনেকদিন আগে একটা এসএমএস করেছেন, তাই বছরখানেক অথবা তারও বেশি হোক সমস্যা নেই, সেই মেসেজটা আপনি খুঁজছেন এখন এবং সেই এসএমএসটা আপনার খুবই দরকার। তো সাপোজ মনে করেন মেসেজটা অনেক উপরে, আপনি যদি এভাবে খুঁজতে যান সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। তো আজকের ভিডিওটা দেখলে আপনি যত উপরে মেসেজই হোক না কেন সেটা জাস্ট এক মিনিটের ভিতরে আপনি খুঁজে বের করতে পারবেন। তো কীভাবে খুঁজবেন সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের ভিডিওতে, তো ভিডিওটি বুঝতেই তো পারছেন কতটা ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ওই মেসেজটা যদি অনেক উপরেও থাকে সেক্ষেত্রে খুব ইজিলি কীভাবে বের করবেন মেসেজটি, তো চলুন দেখে আসা যাক। তো সাপোজ আপনি যে কোনো একটা আপনার ফেসবুক ফ্রেন্ডের মেসেঞ্জারে সেই মেসেজটি আপনি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তার মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনি যে কোনো মেসেজ ইজিলি বের করতে পারবেন, এভাবে কিন্তু আপনার উপরে ওঠানো লাগবে না, স্ক্রল ডাউন করা লাগবে না, ঠিক আছে? আপনি খুব ইজিলি যে কোনো এসএমএস আপনি খুব ইজিলি দেখতে পারবেন। তো কীভাবে, তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনে ক্লিক করে দেবেন। তো আইকনে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন সার্চ ইন কনভারসেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলে আপনি যে মেসেজটি তার কাছ থেকে খুঁজতে চান, তো সাপোজ মনে করেন আপনি হাই এসএমএসটি খুঁজবেন, ঠিক আছে? তো এখানে সার্চ করে দিবেন হাই, ঠিক আছে? আপনারা যে কোনো মেসেজ এখানে সার্চ করতে পারেন, আপনাদের যেই মেসেজটি প্রয়োজন, তো যেই মেসেজটি প্রয়োজন সেটা লিখে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই যে সার্চ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ওটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো হাই এসএমএস চলে আসবে, মানে সে আপনাকে যতবার হাই পাঠিয়েছে এবং আপনি তাকে যতবার হাই পাঠিয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো মেসেজ ইজিলি দেখতে পারবেন। তো আপনি সাপোজ মনে করেন ওর হাইটি দেখতে চান, তো হাইয়ের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু হাই লিখেছে এবং এই মেসেজটি কিন্তু আপনি দেখতে পাচ্ছি। এখানে আপনি যে কোনো মেসেজ বলে সার্চ করলেই কিন্তু সবগুলো মেসেজ এখানে শো করানো হবে। তো আমি সাপোজ আপনাদেরকে হাই দিয়ে বোঝালাম, এখন আপনি যাকে হাই পাঠিয়েছেন, ঠিক আছে, আপনি তাকে হাই পাঠিয়েছেন, তো আপনার এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। সেক্ষেত্রে আমি আমার এই প্রোফাইলের উপরে ক্লিক করছি, আমি যতবার আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু তাকে 3 বার হাই পাঠিয়েছি, ঠিক আছে? এই যে এখানে 2 বার আর এখানে 1 বার, এবং সে কিন্তু আমাকে 2 বার পাঠিয়েছে। এবং আপনারা যদি এখানে 20-30 বার অথবা 50 বার যতবারই পাঠান সেক্ষেত্রে সবগুলো কিন্তু এখানে শো করানো হবে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো মেসেজ ইজিলি বের করতে পারবেন। তো আমি আরেকটা মেসেজ লিখে সার্চ করছি এখানে আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে লিখছি কি করছি, ঠিক আছে, করছি লিখে যখনই আমি এখানে সার্চ করে দিলাম তখনই কিন্তু ওখানে সবগুলো এসএমএস শো করানো হবে। তো এখান থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় এসএমএসটি আপনি এখান থেকে দেখতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো মেসেজ যে কোনো কিছু ইজিলি দেখতে পারবেন। এবং সেক্ষেত্রে যদি আপনি ফটো দেখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিউ মিডিয়া ফাইল লিঙ্কস, এই যে এই জায়গায় এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা যে কোনো ফটো আপনি তাকে পাঠিয়েছেন অথবা সে আপনাকে পাঠিয়েছে সবগুলো কিন্তু এখানে শো করানো হবে। তো সেক্ষেত্রে আপনারা সবগুলো ফটোও দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল আপনাদের। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতন এতটুকুই ছিল, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিসি আপডেট চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।